ময়নায় দুস্থ মানুষদের পাশে ধ্রুব আশালতা স্মৃতি সংঘ, বাঙালির শ্রেষ্ঠ পূজা শারদীয়া আসন্ন। এই শারদীয়ার প্রাককালে দুস্থ মানুষদের পাশে ধ্রুব আশালতা স্মৃতি সংঘ। ময়না ব্লকের গরসাফাত গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ ভৌমিকের পিতা স্বাধীনতা সংগ্রামে ঈশ্বর ধ্রুবশঙ্কর ভৌমিক এবং মাতা ঈশ্বর আশালতা ভৌমিকের স্মৃতি রক্ষার্থে এই ধ্রুব আশালতা স্মৃতি সংঘ গঠিত হয়। এই সংঘ বিগত 2013 সালে গঠিত হলেও পূজোর প্রাককালে এই দুস্থ মানুষদের অনুদান দেওয়ার কাজ এটা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি। গত বছর প্রায় 30 জনের হাতে এই পূজো অনুদান তুলে দেওয়া হয়েছিল, আর এবছর তা বেড়ে প্রায় 40 জনের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। এই সংস্থার সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক এবং সভাপতি প্রাক্তন শিক্ষিকা বলু ভৌমিকের তৎপরতায় এই কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবে এমনই মনে করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই, প্রাক্তন ব্যাংক কর্মী প্রশান্ত কুমার মাইতি, বৃক্ষবন্ধু দিলীপ কুমার পাত্র, আইনজীবী সিদ্ধার্থ জানা, প্রাক্তন রেল কর্মী বিশ্বনাথ মাঝি সহ অন্যান্য বিশিষ্টরা। আজকে পূজার প্রাক মুহূর্তে ধ্রুব আশালতা সংস্থার তরফ থেকে, ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার তরফ থেকে একটা পূজা অনুদান স্থানীয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের কাছে তুলে দেওয়া হলো। এটা একটা সামান্য প্রীতি উপহার। পূজায় যারা খুব পিছিয়ে পড়া মানুষ তাদের সঙ্গে একটা একাত্মীভূত ভাব এই অথরিটি অর্থাৎ ধ্রুব আশালতা স্মৃতি সংস্থা, তারা একটা সখ্য ভাব, সহমর্মিতার ভাব এবং তাদের সঙ্গে মানুষের সঙ্গে মানুষের মহামিলনের ভাবটা জাগিয়ে তোলার উদ্দেশ্যেই এই সংস্থা তৈরি হয়েছিল। তারই পর্ব দ্বিতীয় বছর পালন হলো। যদিও সংস্থাটি 2013 থেকে চলছে, কিন্তু আর্থিক অনুদানের ব্যাপারটা গত বছর থেকে চালু হয়েছে এবং সংস্থার কর্ণধার বা সংস্থার কমিটিতে যারা আছেন তারা ব্যাপারটাকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই এটা চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গত বছর থেকে। সেই দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে পূজোর প্রাককালে একটু সাধারণ মানুষের কিছু মানুষের মুখে হাসি ফোটাবার জন্য এই প্রয়াস। আমি অনন্ত কুমার ঘোড়াই, আমি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চংড়াচক জগদীশ্বরী বিদ্যাপীঠ। এই সংস্থার দৃষ্টিভঙ্গিকে আমি সাপোর্ট করি এবং এদের পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি। আজকে আমরা পূজা চলে এসেছে তার প্রাক মুহূর্তে আমরা এই ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। পূজা এসছে, পূজা মানুষের কাছে খুবই আনন্দের, সেই আনন্দটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই সংস্থার পক্ষ থেকে, ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার পক্ষ থেকে আমরা পূজা অনুদান দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। এটা গত বছর থেকে 2023 থেকে শুরু হয়েছে, কারণ মানুষের পিছিয়ে পড়া যে ব্যাপারটা সেটাকে সামনে রেখেই তাদেরকে কতটা সহযোগিতা করতে পারি সেই প্রয়াসটা আমি আমাদের এই সংস্থার পক্ষ থেকে করা হয়েছে, যাতে করে মানুষের পাশে এসে দাঁড়াতে পারি, মানুষকে তার যৎকিঞ্চিত আমরা যদি সহানুভূতি দেখিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি সেটাই এই সংস্থার সাফল্য বলে মনে করব। আমরা দেখেছি যে এই ধরনের আর্থিক সহযোগিতা আমরা চেষ্টা করছি এই কারণে যে মানুষগুলো অন্তত তারা পুজোতে আনন্দে একটু ঘুরে বেড়াতে পারবে এবং আনন্দে তাদের সময়টা, পুজোর সময়টা আনন্দে কাটাতে পারবে, এটাই আমাদের লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই সংস্থার পক্ষ থেকে এই আয়োজন করেছি। আমার এই সংস্থা আমার পিতামাতার নামকে সামনে রেখে এই সংস্থাকে তৈরি করা হয়েছে এবং সংস্থার পথ চলা শুরু হয়েছে 2013 সালে হলেও আমরা পরবর্তীকালে আমাদের এই উদ্যোগটা একটু দেরিতে নিয়েছি। তাহলে ভবিষ্যতে এই উদ্যোগ আমাদের জারি থাকবে এবং এর অনুদানের পরিমাণ আমরা বাড়ানোর চেষ্টা করব এবং সেই উদ্দেশ্য রেখে, সামনে রেখে আমরা সবাইকে
আজকে ডেকে আহ্বান করে এই পূজা অনুদান প্রদান করলাম। আগামী দিনে আমাদের পথ আর অপ্রতিত গতিতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এদের অনুদান কিছুটা বাড়ানোর চেষ্টা করি এবং সবাইকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। পূজার পূজা ভালো কাটুক, শারদীয় পূজা ভালো কাটুক এই আশা রেখে আমি সবার কাছে আমার এই সংস্থার সাফল্য তাদের কাছে কামনা করছি। আমার নাম, আমি শ্রী রবীন্দ্রনাথ ভৌমিক, প্রাক্তন প্রধান শিক্ষক, এই সংস্থার কর্ণধার, সম্পাদক, এর সভাপতিও আছেন বলু ভৌমিক মহাশয়া, উনি সভাপতি, আর আমি বর্তমান এই সংস্থার সম্পাদক। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা পেটুয়ামুর ময়না, প্রোপাইটার ইয়াসিন মল্লিক, রায়কিশোর পেইন্টস পেটুয়ামুর ময়না, প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই, শিব শক্তি ফিট সেন্টার পেটুয়ামুর ময়না, প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গর্ষাফাত বৃহস্পতিবারের বাজার ময়না, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা, প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিষয়ে জানতে এখনই ফোন করুন